আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা যায়। চলুন দেখে আসি। আমি প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতেছি। এই ফাইলটাতে আমি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করব, যেন অন্য কেউ, আমি ছাড়া অন্য কেউ এটা না ওপেন করতে পারে। সেক্ষেত্রে আমি বাম পাশ থেকে ফাইল অপশনে যাচ্ছি, এখানে ইনফরমেশন, এরপরে প্রোটেক্ট ডকুমেন্ট, এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এই বক্সটাতে আমি যে পাসওয়ার্ডটা টাইপ করব, এটাই হবে আমার ডকুমেন্টের পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড টাইপ করতেছি, দেন কি করলাম, এরপরে আমাকে রিটাইপ করতে হবে পাসওয়ার্ডটা। এরপরে যদি আমি সেভ করে ফাইলটাকে কেটে দিই, তারপর আবার যদি এটা ওপেন করতে যাই, দেখেন এটা ওপেন করতে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। মানে পাসওয়ার্ড ছাড়া আমি ফাইলটা ওপেন করতে পারবো না। পাসওয়ার্ড পেস্ট করলাম, দেন ওকে পেস্ট করলাম, দেন আবার ডকুমেন্ট আমি ওপেন করতে পারতেছি। একইভাবে আমি একটা মাইক্রোসফট এক্সেলের ফাইল ওপেন করতেছি, সেম ভাবে ফাইলে যাচ্ছি, ইনফরমেশনে যাচ্ছি, প্রোটেক্ট ওয়ার্কবুকে যাচ্ছি, এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখান থেকে আমি পাসওয়ার্ড টাইপ করলাম, ওকে দিলাম, পাসওয়ার্ড আবার টাইপ করলাম, ওকে দিলাম, ফাইলটা প্রোটেক্টেড করা ডান। এরপরে যদি আমি নতুন করে আবার ওপেন করি, সেক্ষেত্রে দেখেন আমার পাসওয়ার্ড থাকছে না, পাসওয়ার্ড ছাড়া ফাইলটা আমি ওপেন করতে পারবো না। একইভাবে পাওয়ার পয়েন্টের ডকুমেন্ট ওপেন করলাম, এখান থেকে ফাইল, এখান থেকে ফাইল, পরে ইনফো, প্রোটেক্ট প্রেজেন্টেশন, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, রিটাইপ করলাম, সেভ করলাম, কেটে দিলাম। এরপর যদি ওপেন করতে চাই, ফাইলটা ওপেন করতে আমার পাসওয়ার্ড দিতে হবে, দেন ওকে। সো এইভাবেই আমরা ফাইলগুলোকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। আমি যদি পাসওয়ার্ড রিমুভ করতে চাই, সেক্ষেত্রে পাসওয়ার্ড ওপেন করলাম, একইভাবে ফাইলে গেলাম, ফাইল থেকে ইনফো, ইনফোতে প্রোটেক্ট ডকুমেন্টের, এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড অপশনে যাব। এরপরে এই বক্সটাতে পাসওয়ার্ডটা আমি তুলে দিব, দিয়ে ওকে করব। এখন যদি আমি সেভ করি ফাইলটাতে, এখন ওপেন করতে হলে কোনো পাসওয়ার্ড লাগবে। একইভাবে সব এক্সেলের ক্ষেত্রেও পাসওয়ার্ড ওপেন করলাম, ফাইলে গেলাম, ইনফোতে গেলাম, প্রোটেক্ট ওয়ার্কবুকে গেলাম, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে ক্লিক করলাম, এই বক্সটা থেকে পাসওয়ার্ডটা তুলে দিব, দিয়ে ওকে করব, দেন সেভ করব। ফাইলটা যদি পরে আবার ওপেন করতে চাই, এরপরে আর পাসওয়ার্ড লাগবে না। একইভাবে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও পাসওয়ার্ড দিয়ে ওপেন করলাম, ফাইলে গেলাম, ইনফোতে গেলাম, প্রোটেক্ট প্রেজেন্টেশনে যেয়ে এখান থেকে সার্চ বক্স থেকে আমি পাসওয়ার্ডটা তুলে দিব, তাহলেই আমার ফাইলটা আনপ্রোটেক্টেড হয়ে যাবে। সো এভাবেই আমরা ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি এবং পাসওয়ার্ড কীভাবে তুলে দেওয়া যায় সেটাও করতে পারি। সবাইকে ধন্যবাদ।